হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু আমাদের একটা বান্ধবী যে কিনা আমাদের সাথে 5 বছর পড়াশোনা করেছে কলেজে, বিএ প্লাস এমএ একসাথে করেছি, পূজা তার বিয়ে। তো আমরা নিবাস দুজনেরই নিমন্ত্রণ, তো যেহেতু বান্ধবী তো ছুটি দেওয়া যায় তাই ভাবলাম একটু বুকে দিয়ে দিই, তাই ছোটোখাটো একটা বুকে নিতে এসেছি। কিন্তু তোমরা শেষ পর্যন্ত থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর ভালো লাগলে কিন্তু একটি অবশ্যই লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই যে বুকেটা কিন্তু নিয়ে নিয়েছি, বুকেটার দাম ছিল কিন্তু 200 টাকা। এই যে নিবাস, আমরা পুরো প্যাক হয়ে গেছি, কারণ প্রচুর ঠান্ডা বাইরে। আমরা তো খুঁজাখুঁজি করছি পূজাকে, পূজা তো নেই। ও বাবা, দেখছি নাচতে শুরু করে দিয়েছে। ওরা ওই চোখ তুলে দেখো না কে এসেছে, এই গানটাতে কিন্তু নাচছে, পূজাও নাচছে। তো এটা কিন্তু প্র্যাকটিস করা একটা ড্যান্স, ভীষণই সুন্দর লাগছে আমার তো দেখে, খুব ভালো লাগলো। আমাদের ব্রাইড আজকে পুরো খুশি, আর নাচটা তো ভীষণই ভালো করেছে, ও নাচছিল কিন্তু, দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ, ওর হাতে যে ফুলের তোড়াটা দেখছো সেই বুকেটাই কিন্তু আমি ওকে গিফট করেছি আমরা। তো মানে মনে হয় আর কি ওর ভীষণই ভালো লেগেছে, এই জন্য ওটা আর ছাড়ছিল না যতক্ষণ আমরা ছিলাম, ততক্ষণ পর্যন্ত অন্তত দেখলাম যে ওটা ওর হাতেই ছিল। এটাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো যে আমার দেওয়ার গিফট। আর ওই যে দেখছো ও নেচেই যাচ্ছে, আমার যে এত ভালো লাগছে। এখন এটা একটা ট্রেন্ডিংয়ে চলে এসেছে, এই গানটাতেই আসলে সবাই প্র্যাকটিস করে ডান্স করে বিয়েতে। নাচানাচি শেষ করে পূজাকে কিন্তু পেয়ে গেছি একদম সামনে, দেখতে পাচ্ছ লুকটা জাস্ট অসাধারণ লাগছে, মেকআপটা দারুণ করেছে শুনলাম, তাদের এক চেনার পরিচিত লোকই করেছে মেকআপটা, পুরো দারুণ লাগছে। আর আজকে তো ও মানে হিরোইন, আসলে ওকে ঘিরেই তো সব উত্তেজনা উন্মাদনা যা হোক সব কিছুই। তারপরেও নিজের বাবা মাকে ছেড়ে যাওয়ার যে একটা কষ্ট সেটা তো আছেই। এটা হচ্ছে ছায়ামণ্ডপটা সাজিয়েছে ফুল দিয়ে, ভীষণ সুন্দর ডেকোরেশন। যেহেতু ওদের গ্রামে বাড়ি, তো এই জিনিসটা কিন্তু আমি আগে কখনো দেখিনি যে মানে মাটির তৈরি ঠাকুর ঘর, তো এটা কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। ভেতরে ঠাকুর রয়েছে, পাশে ওদের তুলসী বেদী, আর ঠাকুরের মন্দির ভীষণ ভালো লাগলো। ওদিকে দেখছি পূজাকে কিন্তু ওর মা আলতা পরিয়ে দিচ্ছে, আমি ওদের কালে খেতে বসে গেছি। সিস্টেমটা কিন্তু আমি প্রথম দেখলাম যে কে কী দিচ্ছে, ওরা কিন্তু লিখে রাখছে, হয়তো গ্রামাঞ্চলে এটা প্রচলিত। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। বন্ধুরা, আজকের মতো টাটা, নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাইকে থ্যাংক ইউ।